হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ আছে, সেটা হচ্ছে সুজুকির যে নিউ বাইকটা আছে নিউ গ্রাফিক্সে, সেটা অলরেডি বাংলাদেশের সকল শোরুমে চলে আসছে। আর আমি আছি হচ্ছে এখন রাজবাড়ির যে সদরের যে মোটরসাইকেল যে গ্যালারি শোরুমটা আছে ওই শোরুমে। আর এই শোরুমের লোকেশনটা যদি আমি বলি, সেটা হচ্ছে এটা মহিলা কলেজের অবদিতেই। আর এই বাইকটা সম্পর্কে আমি এখন আপনাদের ডিটেলস জানাবো যে এই বাইকটার নিউ কী কী পরিবর্তন এসেছে এবং এই বাইকটার প্রাইসটা কত দেওয়া হয়েছে। তো চলেন আর দেরি না করি ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমে যে চেঞ্জটার কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটার গ্রাফিক্স। এই বাইকটার গ্রাফিক্সটা হচ্ছে একেবারে নিউ চেঞ্জিং করে এসেছে। আর এটা দেখতে পারতেছেন স্টিকারটাও একেবারে নিউ। তো এই বাইকটার মূল চেঞ্জ যেটা, সেটা হচ্ছে এটার গ্রাফিক্স। আর এই বাইকটা হচ্ছে দুইটা কালারে অ্যাভেলেবেল হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক রেড আর একটা হচ্ছে এই ব্লু, সেটা দেখতেই পাচ্ছেন। ব্ল্যাক রেড যেটা ছিল ওটা অলরেডি সেল হয়ে গেছে, ওটা আমি আপনাদের এখন দেখাতে পারছি না। তো পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আমি ওই বাইকটা নিয়েও ভিডিও করব। আর একটা যেটা চেঞ্জ এসেছে, এই বাইকটার আগের হর্নে একটু সাউন্ডটা কম ছিল, এটা একটু সাউন্ডটা আরেকটু বেশি করে নিয়ে এসেছে। আর একটা যেটা চেঞ্জিং আমি জানলাম সেটা হচ্ছে আগের যে পিছনের যে ব্রেকিংটা ছিল ওইটা থেকে এটা আরেকটু আপডেট করেছে। এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে FI ভার্সন। আমি হচ্ছে আপনাদের এখন কার্বোরেটর ভার্সনটা দেখাচ্ছি। আর এটার প্রাইস দেওয়া হয়েছে হচ্ছে 224,950 টাকা। আর FI যে বাইকটা সেটার প্রাইস দেওয়া হয়েছে হচ্ছে 244,950 টাকা। তো এই হচ্ছে বাইকটার ফুল লুক, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন লুকটা আগের থেকে আরও অনেক আকর্ষণীয়, আরও অনেক সুন্দর করেছে, যেটা মানে খুবই চোখে লাগে গ্রাফিক্সটা। তো আমি বলবো আগের থেকে আরেকটু লুকটা সুন্দর আমার কাছে লাগতেছে। আর FI যে বাইকটা আছে আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা এখন চলেন বাইকটার ডিটেল সম্পর্কে জেনে আসা যায়। সুজুকি বাইক কোম্পানি যখনই তাদের জিক্সা সিরিজের যে কোনো বাইকই লঞ্চ করে সেই বাইকগুলোর ডিজাইন খুবই সুন্দর হয়, মানে মার্কেটে সবচাইতে বেস্ট লুকের বাইক হয়ে আসে এই জিক্সা সিরিজের বাইকগুলো। সবার পছন্দ একরকম না, তবে আমার মতে এই সেগমেন্টের ভিতরে সবচাইতে সুন্দর বাইক হচ্ছে জিক্সার। বাইকটির ইঞ্জিনে কোনো পরিবর্তনই আসেনি, সেই 155 সিসির ইঞ্জিন, 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। তবে আমার মতে এই বাইকটি যদি অয়েলকুল করা হতো তাহলে আরেকটু বেটার হতো, কারণ এই বাইকটি যে দুটি প্রতিদ্বন্দ্বী বাইক আছে NS এবং 4B, ওই দুইটা বাইকেই অয়েলকুল ইউজ করা হয়েছে। তো এই বাইকটা যখন অনেক লং রাইড করবে তখন হচ্ছে একটু ইঞ্জিন হিট হবে, এর মানে হচ্ছে এই বাইকটাতে যদি অয়েলকুল ইউজ করা হতো তাহলে এই বাইকটার জন্য অনেকটাই ভালো হতো। বাইকটির ম্যাক্স পাওয়ার হচ্ছে 13.6 BSP 8,000 RPM-এ এবং এটার ম্যাক্স টর্ক হচ্ছে 13.8 Nm 6,000 RPM-এ। জিক্সারের ব্রেকিং সিস্টেম সবসময় আমি ভালোই দেখেছি, আর এই বাইকটাতে তো কার্বোরেটর ভার্সন, এটাই হচ্ছে ABS নাই, আরেকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। তো জিক্সারের সবসময় আপনারা একটা ভালো ব্রেকিং পাবেন এটা আমি বলতে পারি। বাইকটির সাসপেনশন ইউজ করা হয়েছে, সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। অ্যান্ড বাইকের যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টিউবলেস টায়ার, সামনে ইউজ করা হয়েছে 100/80 rim size 17 এবং রেয়ারে ইউজ করা হয়েছে 140/60 rim size 17। বাইকটির টায়ার দুটি অবশ্যই ভালো, এটা ব্রেকিংয়ে এবং গ্রিপে খুবই ভালো অ্যাডভান্টেজ দিবে। বাইকটির হেডলাইটটা ইউজ করা হয়েছে LED, মানে দেখতে এতটা সুন্দর করেছে হেডলাইটটা যেটা বলার মতো না, মানে এটার লুকটাই চেঞ্জ করে ফেলছে হচ্ছে এটার হেডলাইটটা। আমার কাছে খুবই ভালো লাগে এই জিক্সারের LED হেডলাইটটা। এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন, বাট এটার আগের যেটা ছিল সেটা হচ্ছে 5,000 টাকা কম ছিল, মানে 19,950 টাকা ছিল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং FI, ওইটার প্রাইস ছিল 239,950 টাকা, মানে দুইটা বাইকেই 5,000 করে দাম বাড়ানো হয়েছে এই গ্রাফিক্সের কারণে। বাইকটির ওয়েট হচ্ছে 141 কেজি এবং বাইকে হচ্ছে 12 লিটারের ফুয়েল ধরে, এবং বাইকটিতে কিন্তু স্পিল সিট ইউজ করা হয়েছে, মানে 2-পার্টের সিট ইউজ করা হয়েছে।
সুজুকি জিক্সার এবং এসএফ বাইকের যে এক্সস্টটা দিয়েছে এটা দেখতে অসাধারণ। মানে আমার কাছে এই এক্সস্টটা খুবই ভালো লাগে, এই সুজুকি জিক্সার এবং এসএফের বাইকের টেল লাইটে তো নতুনত্ব আনা হয়েছেই। মানে আগে যে ভার্সনগুলো ছিল সুজুকির টেল লাইটগুলো ওইটার থেকে এটার টেল লাইটটা খুবই সুন্দর। বন্ধুরা, এই ছিল বাইকটা সম্পর্কে যত কথা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।